সম্প্রতি রহিনাবাদে হয়ে গেল একটি ক্রিকেট টুর্নামেন্ট। রহিনাবাদ ইয়াং ইলেভেনের পরিচালনায় আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে এলাকার বেশ কিছু উল্লেখযোগ্য ক্লাব। দিনের শেষে এদিনের ম্যাচে ফার্স্ট রানার আপ হয় বেলতলার লাগান ইলেভেন টিম। অপরদিকে 7 উইকেটে তাদের পরাস্ত করে জয় হাসিল করে হাতিপোতা ক্লাব। এই ক্লাবের খেলোয়াড় মিঠুন 50 অধিক রান এবং বান্টি 30 অধিক রান করে দলকে জয় এনে দেয়। এদিনের ম্যাচে রানার আপ হিসেবে 6000 টাকা এবং উইনার হিসেবে 8000 টাকা পুরস্কার মূল্য অর্জন করে এই দুটি দল। সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে তো, কত করে 12 ওভারে 12 ওভারে চলবে। এটা হচ্ছে 8 দলের খেলা, রহিমাবাদ, হাতিপোতা, বেলতলা, চুনিয়া, এই কয়টা টিম আছে। ফার্স্ট প্রাইজ 8000, সেকেন্ড প্রাইজ হলো 6000। ভালো খেল রে আমলোক। টিম কা নাম হে লাগান ইলেভেন। পেলে দো টিম কা আয়া, এক রহিমাবাদ টি আর এক কুমারগ্রাম টি। টিম কা নাম দেখে তো ব্রাজিল লিখা হয় জার্সি মে। হ্যাঁ আমি একটা সেক্রেটারি। বেলতলা পিচের অবস্থা তো খুবই ভালো। এখন দুদিন পর, দুদিন আগে জল পড়ছিল, টসে জিতিয়েছিল আপনার লাগান টিম, লাগান ইলেভেন। ওরা ব্যাটিং নিয়ে নিয়েছে, স্কোর তো চ্যালেঞ্জিং স্কোর, চেস করব, ব্যাটিং করতেই লাগবে। এখানে কিছু সমস্যা আছে, একটু সমস্যা আছে, বলটা একটু স্লো হয়ে যায়। বল কি এই একটা বলেই খেলা হচ্ছে? দুটো বলে দিয়ে হচ্ছে। এইবার আমরা ফার্স্ট টাইম টুর্নামেন্ট ছাড়ছি। এটা শুধু একটা স্টার্টিং, ডিসেম্বর মাসে আর একটা টিম টুর্নামেন্ট ছাড়বো, যেটা হবে 16 টিমের, অনেক বড় টুর্নামেন্ট ওটা। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারব আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।